মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি ভারতের হাওড়ার পর এবার ইন্টারনেট বন্ধ মুর্শিদাবাদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন প্রান্তের মতোই গত কয়েকদিন ধরে অশান্ত হয়ে রয়েছে হাওড়া জেলা এর পাশাপাশি ছোটখাটো অশান্তির খবর এসেছে রাজ্যের একাধিক প্রান্ত থেকে এই ইস্যুতে এবার নতুন করে অশান্তির খবর আসতে শুরু করেছে মুর্শিদাবাদ জেলার কয়েকটি থানা এলাকা থেকে শুক্রবার সন্ধ্যাবেলা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং বেলডাঙ্গা থানা এলাকাতে কিছু জায়গাতে গণ্ডগোলের ঘটনা ঘটে রাতের দিকে বেলডাঙ্গা থানাতে হামলার ঘটনাও ঘটে শনিবার সন্ধ্যা থেকে অশান্ত খবর মিলেছে মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকাতে দীর্ঘক্ষণ রেজিনগর বাস স্ট্যান্ড এলাকাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের অবরোধ হয়ে থাকার পর পুলিশ অবরোধ তুলতে গেলে সেখানে পুলিশের উপর হামলা হয় বিক্ষুব্ধ জনতাকে সরাতে সেখানে পুলিশকে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ফাটাতে হয় এই হামলার ঘটনাতে একাধিক পুলিশ কর্মী আহত হওয়ার খবর মিলেছে নতুন করে যাতে মুর্শিদাবাদ জেলার অন্য থানা এলাকাতে অশান্তি না ছড়ায় তা সুনিশ্চিত করতে নবান্নের নির্দেশে জেলার বেলডাঙ্গা ১ এবং ২ নম্বর ব্লকে আজ থেকে ইন্টারনেট সেবা এবং ভয়েস ওভার ইন্টারনেট টেলিফোন ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করল রাজ্য প্রশাসন জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এই দুটি ব্লকের তিনটি থানা বেলডাঙ্গা রেজিনগর এবং শক্তিপুরে আগামী ১৪ জুন পর্যন্ত ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখা হবে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব জারি করা নির্দেশিকাতে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং গুজব ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য মুর্শিদাবাদের রেজিনগর বেলডাঙ্গা এবং শক্তিপুর থানা এলাকাতে আগামী ১৪ তারিখ সকাল ৬টা পর্যন্ত সমস্ত রকম ইন্টারনেট সেবা বন্ধ রাখা হচ্ছে যদিও ওই নির্দেশিকাতে বলা হয়েছে এসএমএস ভয়েস কল এবং সংবাদপত্রের উপর কোনো রকম নিষেধাজ্ঞা থাকছে না অন্যদিকে ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনের হুমকি দিলেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানে ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনের দিনক্ষণ ঠিক করবেন তিনি গণমাধ্যম ডন জানিয়েছে ইমরান খান বলেছেন সত্যিকারের স্বাধীনতার জন্য আমাদের ক্যাম্পেইনের পরবর্তী পর্যায়ে যেতে হবে আগামী কয়েকদিনের মধ্যেই আমি তারিখ জানাব ইসলামাবাদে পিটিআইয়ের জাতীয় কাউন্সিলের বৈঠকে ইমরান খান বলেছেন পিটিআই তাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করছে কিন্তু কর্মীদের প্রস্তুত থাকার জন্য বলছেন তিনি ইমরান খানের সমর্থকদের উদ্দেশ্যে বলেন এটি হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন এটি আমাদের অধিকার ইমরান খান আরও বলেন আমি দলের সকল সংগঠনকে প্রস্তুত থাকার জন্য বলছি আমরা এখন সুপ্রিম কোর্টের কাছ থেকে অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছি যখন এটি পেয়ে যাব আমি তারিখ দেব এদিকে গত এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর নিজ দলের সংসদ সদস্য নিয়ে গণহারে পদত্যাগ করেন তিনি এরপর শুরু হয় আন্দোলন মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ইসলামাবাদে একটি লং মার্চ করেন তিনি আজকের মতো এ পর্যন্তই ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে